আসসালামু আলাইকুম, আমি জুনিয়র শুভ। আশা করি সকলেই ভালো আছেন। বর্তমান সময়ে আমরা অনেকেই কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য ভিডিও তৈরি করে থাকি, এবং সেক্ষেত্রে ভিডিও তৈরি করার কাজে আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে কপিরাইট ফ্রি ভিডিও বা কপিরাইট ফ্রি ইমেজ বা ছবি। ইভেন এক্ষেত্রে আমরা অনেক সময় একটি ভুল করে থাকি, যেমন ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে আমাদের ভিডিওতে অ্যাড করে থাকি। তার পাশাপাশি একটা জিনিস মাথায় রাখবেন, এসব কাজ করার কারণে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটার মারাত্মক ক্ষতি হতে পারে, যেমন আমাদের ইউটিউব চ্যানেলে কপির স্ট্রাইক আসতে পারে। তো আজকের এই ভিডিওটি আপনি না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনার মোবাইল ফোনের সাহায্যে কপিরাইট ফ্রি ভিডিও এবং কপিরাইট ফ্রি ছবি ডাউনলোড করবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই নিচ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের মোবাইল থেকে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে, আর ব্রাউজারটি সিলেক্ট করার পর আপনাদের যে কাজটি করতে হবে ব্রাউজারটি ওপেন করতে হবে। তো ব্রাউজারটি ওপেন করার পর এখান থেকে সার্চ বারে লিখতে হবে পিক্সেলস। পিক্সেলস লিখে সার্চ দেওয়ার পর এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, আমরা যদি ভিডিও ক্লিপ ডাউনলোড করতে চাই অথবা ছবি যদি ডাউনলোড করতে চাই তাহলে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আর আমি যেহেতু এখান থেকে ভিডিওর ক্লিপ ডাউনলোড করব, তার জন্য এখান থেকে ভিডিওসে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনি অটোমেটিকলি অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। আর আপনাদের যদি অন্য ধরনের ভিডিও ক্লিপ প্রয়োজন পড়ে এখান থেকে সার্চ করে নিয়ে আসতে পারবেন। আর এখান থেকে আমি এখন যে কাজটি করব, একটি ভিডিও ক্লিপ ডাউনলোড করব, তার জন্য এখান থেকে ভিডিও ক্লিপে ক্লিক করুন। তারপর এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে এই আইকনে ক্লিক করুন। তারপর এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে কোয়ালিটিটা সিলেক্ট করুন। কোয়ালিটি সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে ফ্রি ডাউনলোডে ক্লিক করতে হবে। ভিডিওটাকে ডাউনলোড করার পর এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে এই টাইটেলটিকে কপি করতে হবে। এই টাইটেলটি কপি করার পর আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে ভিডিওতে এই ভিডিওটাকে অ্যাড করব সেই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই টাইটেলটিকে আপনি পেস্ট করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের ইউটিউব ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসার কোনো সম্ভাবনা নেই। আর আপনি যদি এখান থেকে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করতে চান, তাহলে এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে থ্রি ডট আইকনে ক্লিক করুন। তারপর এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে ডিসকভার ফটোজে ক্লিক করে দিন। তারপর এখান থেকে আপনি নানান ধরনের ফটো পেয়ে যাবেন, চাইলে আপনি এখান থেকে অনেক ধরনের ছবি ডাউনলোড করতে পারেন। তো আমি এখান থেকে একটি ছবি ডাউনলোড করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর ছবিটি ডাউনলোড করার জন্য এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ছবিটাতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে এই আইকনটায় ক্লিক করে দিন। তারপর এখান থেকে আপনাদের ছবির সাইজটিকে সিলেক্ট করে দিন। তারপর এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে ফ্রি ডাউনলোডে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে এই টাইটেলটিকে কপি করতে হবে। কপি করে আপনাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের ছবিতে বা আপনাদের ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসার পসিবিলিটি নেই। আর আপনাদের যদি এই সাইটে ছবি বা ভিডিওর ক্লিপ পছন্দ না হয়, আপনি বিকল্প পদ্ধতিতে আরেকটি সাইট ব্যবহার করতে পারেন, সেই সাইটটির নাম হলো আনস্প্ল্যাশ। তো এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে আনস্প্ল্যাশ লিখে সার্চ করতে হবে। তারপর এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে আনস্প্ল্যাশ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আর এখানেও কিন্তু আগের মতো ডাউনলোড করার সিস্টেমই, তো আপনি চাইলে এখান থেকেও খুব সহজভাবে কপিরাইট ফ্রি ইমেজ বা কপিরাইট ফ্রি ভিডিওর ক্লিপ ডাউনলোড করে আপনাদের ভিডিওতে অ্যাড করতে পারবেন, কোনো কপিরাইট স্ট্রাইক ঝামেলা ছাড়াই। তো এভাবে কিন্তু খুব সহজভাবে আপনার মোবাইল ফোনের সাহায্যে কপিরাইট ফ্রি ইমেজ বা কপিরাইট ফ্রি ভিডিও ক্লিপ ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।